দেখছে আর সাথে কফি নিয়ে বসেছে, আর মাম অলরেডি কফি খাচ্ছে, আর আমি মুখি মেরে ওর থেকে দেখছি দেখছি। আজকে আমাদের ঘরে পিকনিক, মামের এক্সাম চলছে তাই জন্য সকালবেলা আমাদের পিকনিক করা সম্ভব হবে না, ওই জন্য আমরা রাতের বেলা পিকনিক করছি। আর পিকনিক মানে আজকে হচ্ছে মাটন বিরিয়ানি পার্টি। পড়বে চা, কফিটা পড়বে এক্ষুনি, আর কফিটা পড়লে আমি তো পিঠটা ফাটাবো, কিন্তু এটা ভয় দেখানো যাতে না পারে। যাই হোক, আর সব থেকে বড় কথা, না আমি বকি ওকে, বকি মাঝে মাঝে চটটাপ্পর দিই, সেটা যেটুকুনি মায়ের কাছে দেয়। মাটন বিরিয়ানি আর যেটা জয় বানাবে, তো যাই হোক এখন জয় আপাতত নেই বাড়িতে, ও আসছে, আমাকে ফোনে বললো যে আমি আসছি, ততক্ষণ তোমরা একটু অ্যারেঞ্জটা শুরু করো। উনি মেন কুক তো, ওই জন্য পরে আসবে, তো বাকি অ্যারেঞ্জগুলো আমাকে এখন করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা কার্ড গেমের কথা আপনাদের বলবো যেখান থেকে আপনারা ক্যাশ প্রাইজ জিততে পারবেন, আর তার নাম হলো জাংলি রামি। জাংলি রামি একটা অনলাইন রামি গেম যার 20 মিলিয়ন প্লাস ইউজার্স আছে, আর ইন্ডিয়াতে একদম লিগাল গেম। অন্যান্য গেমের মতো কোনো ছোটোখাটো এমন নয়, এখানে আপনি জিততে পারবেন লাখের ওপর পয়েন্ট, ডিল কিংবা 10 কার্ড রামি আপনি এখানে খেলতে পারবেন। অনেকে এখানে টুর্নামেন্ট খেলে প্রচুর টাকা জিতেছেন, যেমন সৌরভ প্যাটেল 63,000 টাকা জিতেছেন, কুনাল দানি 1,00,000 টাকা অবধি জিতেছেন। আর যদি এর থেকেও বড় প্রাইজের কথা বলেন তাহলে মহারাষ্ট্র থেকে সুশান্ত পাতিল 50,00,000 টাকা অবধি জিতেছেন আজাদি টুর্নামেন্ট খেলে। দারুণ ব্যাপার না? শুধুমাত্র ক্যাশ প্রাইজ নয়, নিজের কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে এবং নিজের স্কিলের মাধ্যমে গুজরাট থেকে কেতন মকওয়ানা এবং তামিলনাড়ু থেকে পুরুষোত্তম জিতে নিয়েছেন নিজের স্বপ্নের বাইক রয়্যাল এনফিল্ড। এই গেমে ওয়েলকাম বোনাসও আছে, আপনি জয়েন করলেই সাথে সাথে পেয়ে যাবেন 100% ওয়েলকাম বোনাস। আপনি টাকা উইথড্র করতে পারবেন আর উইথড্র ফি 0। আপনার জেতা টাকা উইথড্র করতে হলে আপনার KYC আপডেট করতে হবে, আপনি আপনার বন্ধুদের রেফার করতে পারবেন, আর প্রত্যেকটা রেফারেলে আপনি 1,000 টাকা করে আর্ন করতে পারবেন। আপনার যে কোনো কোয়ারিজ সলভ করার জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কাস্টমার কেয়ার হেল্প আপনারা সবসময় পাবেন। এই গেমিং অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পাবেন না, কারণ রিয়েল ক্যাশ গেম অ্যাপ্লিকেশন কখনো প্লে স্টোরে থাকে না। iOS স্টোর কিংবা আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে আপনারা এই গেমটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বিরিয়ানি সবার আগে হলো চাল, আমি চালটা আগে বসিয়ে দেবো। আর এই যে এই হাঁড়িটা আমি নিউ নিয়েছি, নিউ আমি আমার ঘরে অনেকগুলো এই কী বলে অ্যালুমিনিয়ামের অনেক ভাঙা চোরা অ্যালুমিনিয়ামের অনেক কিছু বাসন বেঁচে গেছিলো, তো সেইগুলোকে মানে বাসন মানে এক্সেস হয়ে গেছে, যেগুলো ভেঙে গেছে টুকড়ে গেছে, তো সেইগুলোকে দিয়ে আমি এই হাঁড়িটা নিয়ে এসেছি। এই হাঁড়িটা যথেষ্ট বড়, আর এই হাঁড়িতে মোটামুটি 8-10 জনের খাবার, 8-9 জনের খাবার ধরব, বিরিয়ানি স্পেশাল, বিরিয়ানি স্পেশাল। তো যাই হোক, তো এই হাঁড়িটায় আমি আজকে বিরিয়ানি করব। আমি এখন বিরিয়ানির চালটা নিচ্ছি। প্রবলেমটা হয়েছে যে এই যে চালটা এতে ছিল, প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, তাই চাল লিক হয়ে গেছে, চাল লিক হয়ে গেছে। আমি এখন মেজার করছি, কারণ বাবা মাও আসবে সবার জন্যই বিরিয়ানিটা হবে, আর বাবা মাকে বলে এসেছি যে এবারে তোমরা যাবে আর ওখানেই খাওয়া দাওয়া করবে। কফিটা না খুব ভালো হয়েছিল, মিষ্টি মিষ্টি, কফিটা মিষ্টি হবে, খুব মিষ্টি হয়েছে, না না ঠিক আছে। যাই হোক, এটা ছিঁড়ে গেছিলো তাই জন্য আমার একটু কাজ বেড়ে গেছে, একটু চালটা একটুখানি ছড়িয়ে ছিটিয়ে লাট হয়েছে। এখানে আমি চালটা নিয়ে নিয়েছি, বিরিয়ানির চাল দেখুন একদম। তো চালটাকে আমি এখন ধুয়ে নেব, ধুয়ে আমি এর মধ্যে গোটা গরম মশলা দেবো, আর দিয়ে আমি এটা বসিয়ে দেবো। গোটা এখানে আছে দু টুকরো গরম মশলা, একটা ছোটো এলাচ, আর এটা হলো জৈত্রী। তো আমি এটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি, এটাও বসাবে, হ্যাঁ সদ্যই বসাবো। আর আমি এতে দিয়ে দেবো, আর দিচ্ছি নুন, বসিয়ে দিলাম, এখন চালটা হবে। বলো কি কি বানালে? এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা আচ্ছা না একটু হবে,
আর একটুখানি হবে আর এখানে বেরেস্তা এখানে বেরেস্তাটা করছি তারপর আমি কখন থেকে শুরু করব এটা হয়ে গেলে আমি সব করে রেখেছি আমি বেরেস্তাটা বানিয়ে দিচ্ছি আর এছাড়া সব কাটা আছে পেঁয়াজ রসুন একদম আদা ফাদা পেস্ট করে রেখে দিয়েছি তুমি যদি খুন্তি নাড়বে আলুও কেটে ভেজানো আছে আরে খুন্তি দিয়ে তো টেস্ট গো এই কথাগুলো বড় বড়ই রাখবে না জব বড় না কেটে রাখলে টেস্ট হয় নাকি ওই ফ্যানটা গেলে দেবে ঠিক আছে তুমি জানো আমি পারি ওই জন্যই তো বললাম গেলে দিতে জব বাবা আমাদের মেন কুক চলে এসেছেন यस মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে হ্যাঁ দেখেন তো বন্ধু তো হ্যাঁ ভাতটা হয়ে গেছে মেন কুক হাতে নিয়ে নিয়েছেন তো ফ্যানটা গেলে দাও হোক হ্যাঁ সে গেলে দাও কিন্তু এখানে তো একটু টাইম লাগবে তো একটু ফ্যানটা গেলে দাও হবে না ফ্যান কি করে গেল দেখো না এদিকে ব্যস্ত হয়ে গেলাম তো আমি মানে আমাকেই গলতে হবে একটু গেলে না তুমি সেটা প্রবলেম নাই মানে হিসাব মতো আপনারা দেখুন আমি কিন্তু সব কাজটাই করছি পেঁয়াজ পেঁয়াজ পেস্ট করে দিয়েছি আলু কেটে দিয়েছি বেরেস্তা করে দিলাম আর এখন চালটাও ভালো হয়ে গেছে তুমি জানো আলু ভাজাটা স্পেশাল আলু ভাজাটা স্পেশাল জানি এর আগেও আমি বিরিয়ানি দেখিয়েছি আমি কিভাবে বিরিয়ানি বানাও তাম বিরিয়ানি আমি দেখিয়েছি বিরিয়ানি আপনাদের তো যাই হোক শুকোতে দিয়েছি বা ঠান্ডা হতে দিয়েছি আর এখানে চালটা ফ্যান ট্যান ঝরিয়ে আমি এখানে রেখে দিয়েছি তুফান এখানে নাচানাচি করছে গান চালিয়ে আর মা এসে মা আর বাবা এখন তুফানকে সঙ্গত দিচ্ছে কিন্তু আমার ছোট বড়টা কই বড়টা ভেতরে দেখি মাম কোথায় মাম ভোরবেলা পড়ছিল তো তার জন্য ও বেচারি একটু ঘুমিয়ে পড়েছিল 10 মিনিটের জন্য 10-15 মিনিট একটু ঘুমিয়ে নিয়েছে ওর হ্যাঁ ওর একটু চাপ হয়ে গেছে মানে সকাল সকাল উঠছে পরীক্ষা চলছে তো তা 10 মিনিটের জন্য চোখ লেগে গেছে দেখলাম একদম 10 মিনিট না 20-25 মিনিট মতো ঘুমিয়ে নিয়েছে তো যাই হোক হ্যাঁ তো ওই জন্য একদম চোখ বন্ধ করে একটু ঘুমিয়ে নিল এবার একটু টাইডি ক্লিন হতে হবে হ্যাঁ এবার যেহেতু বাড়িতে একটু পার্টি বাড়ি মানে সবাই মিলে একসাথে আমরা একটু মস্তি করছি মজা করছি তো সেই জন্য মামও ফ্রেশ হয়ে গেছে তো মস্তিতে এখন মামও সামিল হয়ে যাবে মাংস দেখা যাবে কি স্যার আসুন আসুন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো কিছু বলার নেই দারুণ গন্ধ বেরোচ্ছে আর আমাদের পার্টি একদম রক হয়ে গেছে এখানে গান চলছে তুফান নাচছে তো তুফান একদম মানে কি বলবো রকিং ব্যাপার তুফান সুন্দর নাচতে শুরু করে দিয়েছে আর এদিকে সবাই এখানে দর্শক একদম বসে রয়েছে কি বলবো দর্শক না খাদক কখন বিরিয়ানি আসবে এই যে আমার মা স্যালাড কেটে দাঁড়িয়ে রয়েছে স্যালাড হয়েছে আর শুধু এখন টমেটো কাটা বাকি টমেটো আরেকটা হবে দুটো টমেটো আর দুটো পেঁয়াজ এখনো বাকি আছে কাটা আর আমার বড়কি পড়াশোনা করছে বাবা রে ভাবাই যাচ্ছে না পড়াশোনা করছে একটু চোখ বোলাচ্ছে কারণ দাদাই মাম্মা মেসে তাই জন্য দেখাতে হবে আমি পড়ছি কাল পরীক্ষা হ্যাঁ ওই ইংলিশটাকে বলতে হয় না ও নিজে নিজেই পড়ে নেয় ভালোবাসে ওইটা আর এই ফাঁকিবাজকে সবকিছু আমাকে করিয়ে দিতে হয় আদারওয়াইজ কিচ্ছু করে না নাথিং কিচ্ছু করে না লেগেছে শোনা কি করে লাগলো দেখি আমি এখানে মেরে দিচ্ছি ওখানে লেগে যাবে টিং টিং টিং
আর কতক্ষণ গো আর ভাল লাগছে না তো কেন খিদে পেয়েছে সবার সুন্দর মানুষ আছে সবার খিদে পেয়ে যাচ্ছে তুমি এখনো রান্না করে যাচ্ছ দিস ইজ রিডিকুলাস কানতে লাগবে বাবা এখনো আমরা ওই গন্ধ ছোট ছোট কি আজকে পেট ভরতে হবে এই গন্ধ কো ভুল জানো তো এটা বেরেস্তা মানে আর বেশিক্ষণ লাই নেই মানে বিরিয়ানি চাপতে আর বেশিক্ষণ নেই বেরেস্তা জয় দিয়ে দিয়েছে আর নেক্সট আমি আর একদম মানে কিছু দেখাচ্ছি না একেবারে ডাইরেক্ট যখন আমি প্লেটের হালবো তখন দেখাবো আমি আর পারছি না থাকতে কেন লেয়ার দেখাবে না পড়া কুক মাংস বানিয়ে দিয়েছে কিন্তু কুক এতই সুন্দর কি বলবো লেয়ারটা আমাকে বানাতে হবে লেয়ার তোমাকে বানাতে হবে না লেয়ারটা একা বানাই না হেল্প করতে বলি ম্যাক্সিমাম হেল্প তো কিন্তু আমি করি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে হুম দুটোই লাগবে একদম অল্প মানে এক চামচ ঘি আর এক চামচ সাদা তেল সবাই খেতে বসে গেছে আমি আর মা লেটে বসবো একটু বাদে বসবো কারণ আমাদের টেবিলে আর জায়গা নেই আর যেহেতু আমার প্যাসেজটা ছোট তাহলে আমি টেবিলটা এদিকে করে ওদিকে হয়তো দুজনে বসা যেত কিন্তু হবে না তো যাই ওরা খেয়ে নেবে দেন আমি খাচ্ছি আর এখন সবার খাওয়া দাওয়া চলছে খুব ভালো হয়েছে সত্যি বাবাকে বল কেমন লাগছে মা ভালো হয়েছে ছেলে করেছে বলে কথা বলো সুন্দর হয়েছে হ্যাঁ শুধু একটাই প্রবলেম হয়েছে আর সেটা আমি আগে থেকেই আমি দোষটা স্বীকার করে নিচ্ছি সেটা হলো দোষ ঠিক না অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে সেটা হলো যে ভাতটা আরেকটু কম সেদ্ধ হলে ভালো হতো মানে 70% সেদ্ধ হলে ভালো হতো কিন্তু ওটা আমার হয়ে গেছে 85% বাবা কেমন হয়েছে বাবা ভালো বিনিয়ানি কাচ্চা তুফান তুফান একটু ঘুমিয়ে পড়েছিল নাচানাচি করে ও বেচারি ঘুম পেয়ে গেছিল চোখে ঢুলু ঢুলু হয়ে গেছে বহুত শশা না ও তো মাংস ছাড়া সবাই জানে
সবাই তুপনিকে বলে যে একটু মাংস খাও তুপনি। তুপনি আলু বিরিয়ানি ঠিক আছে। ও চিকেন আলি আমাকে বলবে মা আমাকে কাবাব করে দাও। আচ্ছা বাবা সব সময় কাবাব করা সম্ভব? চিকেন পকোড়া কাবাব কিংবা ওই পিৎজার যে চিকেন ড্রাই করে ওই সবগুলো খাবে। ঠান্ডা আছে? আচ্ছা ফ্যানটা আমি অফ করে দিচ্ছি। আসলে জয় অনেকক্ষণ ধরে রান্না করেছে তো জন্য ওর গরম লেগে গেছে বেশি বেশি। জয় আপনি রিভিউ দেবেন? আর কিছু বলার নেই, নিজেরটা আর কি বলবে। আমি কিন্তু লোভ দিচ্ছি, আমি আরো খাইনি ঠিক আছে। টমেটোর কেউ খাবে না? ওটা তোমার জন্য। আমার জন্য রেখো একটা দুটো। তুমি তাহলে খাচ্ছো আজকাল টমেটোর? নতুন নতুন শিখেছি। একটু নুন দেবে স্যালাডে? আমি ফার্স্ট তাহলে। থ্যাংক ইউ। কচকুচি নেওয়া হবে না? ফার্স্ট ইয়ো। তাহলে আজকে আমাদের পার্টি এখানে ইতি। এখন 11টা বাজতে চলছে। হ্যাঁ আমি তো খাবো আগে, মানে এবার আমাদের পার্টিটা যেটা চলবে এটা অফ স্ক্রিন চলবে। এখন আমার খাওয়া বাকি, আমি আমার খাবো। সত্যি কথা বলতে এত স্মেল পেতে পেতে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো আজকে ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট দিয়ে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নিউ ভিউয়ার্সরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন যাতে নেক্সট ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, গুড নাইট। গুড নাইট।